নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি পশ্চিমবঙ্গের কলেজগুলিতে এখানে নন টিচিং স্টাফে নিয়োগের আপডেট এসেছে যে এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে পরীক্ষা কীভাবে হবে কোন সংস্থা নিয়োগ করবে সমস্ত কিছু জানুন এই ভিডিওর মাধ্যমে তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশানের আপডেট যেটা আমি বাংলায় লিখে নিয়েছি এখানে বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছে নিয়োগকারী দপ্তর তো নিয়োগকারী দপ্তর হলো এবার কলেজে অশিক্ষক কর্মী নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন এই নিয়োগটি পরিচালনা করবে নিয়োগ নিয়ে উদ্যোগী হল কমিশন অশিক্ষক কর্মী নিয়োগে বিধি জারি কলেজ সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শূন্য পদের সংখ্যা পূরণের তৎপর হল কমিশন কলেজে যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সেই সমস্ত পদ পূরণের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে তো এবারে বলা হয়েছে যে রাজ্য স্তরে নিয়োগ হবে না কেন্দ্রীয় স্তরে এতদিন বিভিন্ন কলেজের ম্যানেজ ম্যানেজিং কমিটি কলেজে অশিক্ষক কর্মী নিয়োগ করত। অর্থাৎ কলেজের যে ম্যানেজিং কমিটি থাকতো তারাই এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ করতো তবে এবার নিয়মে পরিবর্তন করা হয়েছে এবার থেকে অশিক্ষক কর্মী কেন্দ্রীয়ভাবে নিয়োগ করা হবে অর্থাৎ এটি কেন্দ্রীয় স্তরে নিয়োগ করা হবে ইতিমধ্যেই কয়েক হাজার শূন্য পদ তৈরি হয়েছে রাজ্য জুড়ে রাজ্যে যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে এখানে বেশ কিছু শূন্য পদ তৈরি হয়েছে সেই শূন্য পদে নিয়োগ করতে উদ্যোগী হয়েছে কমিশন তারপরে এখানে বলা হয়েছে নতুন বিধি কবে তৈরি হয়েছে এই নিয়মটা কবে তৈরি করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসেই আইন সংশোধন করে রাজ্যের কলেজগুলির ক্লার্ক পদে নিয়োগের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে কলেজ সার্ভিস কমিশনকে আগে কলেজগুলি নিজেরাই ক্লার্ক পদে নিয়োগ করত জানা গেছে ইতিমধ্যে নিয়োগ বিধি প্রস্তুত করে ফেলেছে উচ্চশিক্ষা দপ্তর দ্রুত তা কলেজ সার্ভিস কমিশনকে পাঠাতে চলেছে দপ্তর নিয়োগ বিধি পেলেই কলেজ সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দেবে রাজ্যের কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগের জন্য তো প্রথমে হবে ক্লার্ক পদে নিয়োগ তো কোন কোন পদে নিয়োগ করা হবে এই প্রথম রাজ্য কলেজগুলিতে ক্লার্ক পদে নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন আর তাই নিয়োগের বিধি তৈরি নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য তো সূত্রে সূত্রের খবর দুটি পর্যায়ে পরীক্ষা হবে এই নিয়োগের জন্য মূলত কলেজগুলিতে হেড ক্লার্ক অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি গ্রুপ ডি এই পদগুলিতে নিয়োগ করা হবে এ তার জন্য নিয়োগের যোগ্যতা আলাদা আলাদা রাখা হয়েছে তবে প্রতিটি ক্ষেত্রে দুটি পর্যায়ে পরীক্ষা নেবে অর্থাৎ দুটি ধাপে এখানে পরীক্ষা হবে কত নম্বরের পরীক্ষা হবে জানা গেছে প্রথম পর্যায়ে একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার ওএমআর সিটে হবে অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে ওএমআর শিটে তো দ্বিতীয় পর্যায়ে হবে ইন্টারভিউ ও অ্যাকাডেমিক স্কোর দেখা হবে তবে এক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে সেই প্রার্থী ইন্টারভিউতে ডাক পাবে ইন্টারভিউর জন্য বরাদ্দও থাকবে পনেরো নম্বর ইন্টারভিউ হবে পনেরো নম্বরের অ্যাকাডেমিক স্কোরকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে নিয়োগ বিধি প্রকাশ করে দ্রুত অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেবে কলেজ সার্ভিস কমিশন তো নতুন নিয়ম তৈরি হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে তো শুধু এবার বিলটা উচ্চশিক্ষা দপ্তর থেকে কলেজ কমিশনের হাতে এলেই এখানে নতুন বিজ্ঞপ্তি জারি করবে কলেজ কমিশন তো কলেজ কমিশনের পক্ষ থেকে এবছর কলেজে অশিক্ষক কর্মী অর্থাৎ নন টিচিং স্টাফে এখানে নিয়োগ করা হবে তো এই ছিল পশ্চিমবঙ্গে কলেজে অশিক্ষক কর্মী নিয়োগের নতুন আপডেট